কচ্ছপ, মানে চিড়ি কচ্ছপটা আমি আসলে বেসিক্যালি শেখাবো, সেই জন্য আমি সমুদ্রের যে সারফেসটা, যে নীল কাগজের উপর আরেকটা নীল কাগজে শেড দিয়ে রেখেছি, আর এখানে কিছু ছোট ছোট আমি কচ্ছপ বসাম। তো কচ্ছপগুলো কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। তার মানে কি সমুদ্রের উপরে কচ্ছপরা উড়ে উড়ে যাচ্ছে? উড়ে যাচ্ছে না, উড়ছে না, কিন্তু সমুদ্রে নিজে, সমুদ্রের পানি থেকে ওরা লাভ দিয়েছে, মাঝে মাঝে লাভ দিতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু এটা সমুদ্রের নিচে, আসলে আমি সমুদ্রের নিচে ঢেউ না, আমি আসলে গভীর সমুদ্র এবং কম পানি, এটার জন্য আমি দুটো শেড রেখেছি। আচ্ছা, দুটো শেড রাখতে আমার কাছে ভালো লাগতো, এই জন্য আমি করেছি এটা। তো সাথে তোমাদেরকে দেখাবে যে কিভাবে মাঝে মাঝে কচ্ছপদের যখন বিরক্ত লাগে তারা সমুদ্রের উপরে এসে যাবে সাঁতার কাটে, এসে লাফায় লাফায় পড়ে, তো সেটা সাথে তোমাদেরকে দেখাবে, জাম্প করে। তো এর জন্য সাথে আমাদের কি লাগছে? আমাদের তার জন্য লাগবে কাগজ, রঙের কাগজ, কাঁচি, আইকাগাম, অতটুকু। ও আচ্ছা, আমি একটা চুড়ি রেখেছি, কারণ সার্কেল বানাতে হবে। তো চুড়িটা আমাকে জাফরিন গিফট করেছিল, জাফরিনকে অনেক ধন্যবাদ, চুড়িটা দিয়ে আমি আজকে সার্কেল বানাবো। তো আমুর চুড়ি থাকলে চুড়ি নিয়ে বসে যাও, শক্ত চুড়ি, অথবা গ্লাস নিয়েও করা যায়, গ্লাস দিয়ে করা যায়, চুড়ি দিয়ে করা যায়, অথবা হচ্ছে আমি যেমন অলিম্পিক গোলের যে সার্কেলটা এটা ইউজ করি মাঝে মাঝে, তো এটাও ইউজ করা যায়। তো যে কোনো কিছু ইউজ করা যায়, এটা এরকম গোল সেটা ইউজ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই জানো আমরা সব সময় যে সাধারণ জিনিসগুলো নিয়ে বসি, আমাদের এখানে বিভিন্ন রঙের কাগজ, কাঁচি, লুডো, এই জিনিসগুলো নিয়ে আজকে বসলেই হয়ে যাবে। এবং এরপরে থাকবে আজকে মজার ছবি, এবং মজার ছবির সাথে কিছু মজার কবিতাও আজকে আমরা পড়বো। তো আমি মনে হয় আমাদের টেবিলটা একটু দেখাই, তো তুমি তাহলে সাথে শুরু করো। আমি এই যে আমি এই এখন টেবিলটা পুরোই দেখা যাচ্ছে, এখন দেখালে সবই দেখা যাবে। এবং আমি আমার ছবি আঁকার বাক্স নিয়ে বসে আছি। তোমরা বসে যাও, আমরা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই সুন্দর কচ্ছপটা বানিয়ে ফেলতে পারি, এবং এটা কিন্তু সার্কেল দিয়ে বানানো যায়। তো এই জন্যই আমি আসলে চুড়ি নিয়েছি, কারণ আমি সার্কেল বানাবো। চলো দেখি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটা কাগজ নিয়েছি, এই যে আমি অনেকগুলি কাগজ নিয়েছি, তবে আমি এই কাগজের, এই কালারের কাগজে করবো। তো যখন তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি বড় সার্কেল করো তাহলে কচ্ছপটা বড় হবে, যদি ছোট সার্কেল করো তাহলে কচ্ছপ ছোট হবে। ছোট সার্কেল করার জন্য কি করতে হবে আমরা আগেই জানি, আমরা কাগজটাকে ভাঁজ করবো, বড় করার জন্য বড় ভাঁজ, ছোট করার জন্য ছোট ভাঁজ। আমি তিনটা ভাঁজ করছি যাতে করে একটু মিডিয়াম সাইজের সার্কেল থাকে, কারণ আগে আমি দুটো যে করেছি ওই দুটো তোমাদেরকে আমি দেখাবো, ওই দুটো কিন্তু একটু ছোট ছিল। এই যে একটা করেছি এটা কিন্তু একটু ছোট, দেখো তোমরা দেখতেও পাচ্ছ না এত ছোট, এটা ছিল আর একটু বড়, কারণ এটা আমি তোমাদেরকে পরে বসানোর সময় দেখাবো, এবং এই যে এটা ফাইনালি আরো বড়। তো আমি একটা কাগজকে তিনটা ভাঁজ করেছি, এবার এই যে তো একটা ভাঁজ দিয়ে আমার চারটা বৃত্ত বের হবে, এই যে এখানে দিলাম, এবার আমি এই যে আমার এই যে আমি কিন্তু চুড়িটার বাইরের সাইডটা নিচ্ছি, কারণ ভিতরের সাইড দিয়ে আগে একটা কচ্ছপ আমি করেছি, তো আমি তোমাদেরকে বললাম এই জন্যে আমি এটা একটু বড় সাইজে নিচ্ছি। আমাদের সার্কেল আকাশে এবার আমি কাটবো, তোমরা সবাই আমার সাথে সাথে করো, আস্তে আস্তে করছি, আমরা সবাই যাতে একসাথে সুন্দর করে কচ্ছপটা শেষ করতে পারি বানিয়ে। এবং এইভাবে কিন্তু লেডি বাগও বানানো যায়, এবং এরকম পিঠ আছে যে সব প্রাণীর সবগুলোকে আসলে বানানো যাবে, যেমন তোমরা কিন্তু এটাতে মাকড়সাও বানাতে পারো, কালো রং দিবে তাহলেই হবে।
আর অনেকগুলো পা দিতে হবে মাকড়সার জন্য। এই যে দেখো আমার একটা থেকে কতগুলো সার্কেল হয়ে গেল, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 6টা সার্কেল হলো। এবার আমি তোমাদেরকে এটা খুব মনোযোগ দিয়ে দেখো, কিন্তু এই যে একটা সার্কেল এটাকে আমি প্রথমে এভাবে কাজ করলাম খুব মনোযোগ দিয়ে, অর্ধেক হলো, এবং এটাকে আবার এভাবে কাজ করলাম, এরকম হলো, দেখেছো? এরকম করে আমরা প্রত্যেকটাকে ভাঁজ করবো। ওয়ালি, তুমি আমাকে এখানে একটু হেল্প করতে পারো, কারণ আমি ভাঁজ করছি রিপিটেটিভ। তো তোমরাও সবাই এরকম করে প্রত্যেকটা জিনিসকে ভাঁজ করে ফেলতে পারো। প্রত্যেকটা সার্কেলকে ভাঁজ করবো, একটা সার্কেল রেখে দিতে পারি অথবা একটা সার্কেল আমরা অন্য কালার ইউজ করবো। এই যে আমাদের সার্কেল ভাঁজ করা শেষ। এবার তোমার কি মনে আছে আমরা যে প্যারাসুট বানিয়েছিলাম, ওই ওই টেকনিকটাই ফলো করতে হবে আমাদেরকে? আমরা এই যে এই বরাবর করে দিব, এই যে সার্কেলটা, এই যে চার ভাগ ছিল, চার ভাগ ছিল, এই যে এই বরাবর আমরা গ্লু দিব এবং এটাকে ভাঁজ করব, ঠিক আছে? এবং একদম মাথা পর্যন্ত গ্লুটা দিতে হবে। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এরপরটা দূরে চলতে গেলেও হবে। এই যে দেখেছ, এই বরাবর গ্লু, এবং আরো একটু এদিকেও ঘিরে দিচ্ছি। এই যে একটা ফুল আমি এরকম করে ফুলের মতো করে আলাদা রাখছি, দেখেছ? এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে ফুলের মতো করে এরকম করে প্রত্যেকটা সার্কেলকে আমরা এখন ভাঁজ করে ফেলবো, সরি ভাঁজ করে না, আমরা গ্লু লাগিয়ে ফেলবো। নিচে গ্লু লাগানো হচ্ছে, আর এক একটা কাগজে এরকম করে একটু চাপ দিয়ে রাখবে, চাপ দিয়ে আমরা রেখে দিব টানাটানি বাড়াবাড়ি এখনই করব না, কারণ একটু পরে আমাদের আবার লাগবে। গ্লু দেওয়ার সময় সাবধান, একদম প্লেন করে পাতলা করে দিতে হবে গ্লুটা। গ্লুটা যখন বেশি লেগে যাবে তখন জিনিসটা এরকম ফাঁকা হবে না, সুন্দর হবে না, এবং উল্টাপাল্টা গ্লু লাগে সেটা খুলবেও না। অবশ্যই যাতে উল্টাপাল্টা গ্লু, উল্টাপাল্টা যে গ্লু লাগে না লাগে সেটা সাবধান। এই যে দেখো আমার মাঝে মাঝে উল্টাপাল্টা লেগে যাচ্ছে, এই যে এখানে লেগে গেছে, এটা যেরকম আমি মুছে দিলাম, কারণ এটা থাকলে সুন্দর হবে না। আমার প্রায় শেষ, বেশি গ্লু চলে এসেছে। এই যে আর কিসের কিসের এরকম থাকে বলি, পিঠের উপরে কচ্ছপের যেমন পিঠের উপরে থাকে, শেল থাকে, আমার আরো একটা সার্কেল থাকে, কিন্তু এই সার্কেলটাও ঠিক আগের সার্কেলগুলোর মতো সমান হতে হবে। এটা কিন্তু বড় বা ছোট হওয়া যাবে, কেন জানো? একটু পরেই দেখবে কেন, তুমি বলতে পারবে কেন? যদি ছোট হয়ে যায় তাহলে বাকিগুলো বসবে না, সবগুলো মিলেই তো একটা বৃত্ত, আর যদি বড় হয়ে যায় তাহলে বের হয়ে থাকবে, যেটা একটা দেখতে পারো ভালো লাগবে না, কচ্ছপের পিঠে কচুটা কচ্ছপ থেকে বের হয়ে আছে, কেমন লাগলো ব্যাপারটা বলো? হ্যাঁ, তো উপর দিয়ে বেড়ে যায়, বাট সাইড দিয়ে ডানে পায়ে বিভিন্ন জায়গায় যেতে পারবে না। হাসা হাসি করবে,
আমি জানি না, হাতাশি করা উচিত না, যদি একজনের বাড়ে তাহলে নিশ্চয়ই অনেকেরই বাড়ে। এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটা সার্কেল নিয়েছি এখানে, এই যে এবার এই যে আমি লাগিয়েছিলাম, এই দেখো আমি এখানে যেটা করেছি তিনটা করে, এই যে ফুলের পাপড়ি গুলোর মতো তিনটা করে একসাথে করে রেখেছি, এটাকে একটু বললাম যে উল্টা পাল্টা দুলে গেছিল পুরোপুরি ফুলের পাপড়ির মতো, বুঝছে না তো? এরকম তিনটা করে যখন আমরা লাগাবো, আচ্ছা সেটা আমি লাগানোর সময় বলি, তো তিনটা করে যখন লাগাবো এই তিনটা আর এই তিনটা এরকম করে আমরা বসাবো। এই দেখো এক্সারসাইজের জন্য আমি একটা সার্কেল করে রেখেছিলাম, আমি দুইটা কচ্ছপই বানাচ্ছি, কারণ হচ্ছে আমি একটা বিশাল সমুদ্র নিয়েছি, সেখানে বেশ কয়েকটা কচ্ছপ থাকলে দেখতে ভালো লাগবে। এই যে দেখো, এই যে দেখো আমার কচ্ছপের একটা পিঠ বানানো শেষ। তুমি কবে জানছো যে কচ্ছপ, যে এক ধরনের কচ্ছপ আছে যে সামুদ্রিক কচ্ছপ গুলো যে হাঁটতে পারে না? টর্টোইসের কথা বলছো? আর কিছু কচ্ছপ আছে একটু ছোট সাইজের, তারা হাঁটাহাঁটি করতে পারে। ওই যে গুটি গুটি পায়ে এসে ওই বীজে এসে ওরা এটা আমি অনেক ছোটবেলায় দেখেছি, ডিম না মানে তারা যে একদম পুরো হেঁটে 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 সমুদ্রে যায়, ক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে একটু পাতলা করে একটু জাস্ট লম্বা করে দিলেই হবে। কচ্ছপ, সব কচ্ছপই কি এত এরকম 500 বছর আছে? এটা আমি জানি না, এটা আমি কোথা দেখছি ও ফাইন্ডিং নিমোতে অনেক বছর ধরে বাস্তবে কচ্ছপ গুলো, বাট আমি আসলেই জানি না এই ব্যাপারে কোন তথ্য যে আসলে সবগুলো কচ্ছপে কি 500 বছর ধরে বাঁচে কিনা। এই যে আমরা ছোট ছোট সাধারণত একটা কচ্ছপ, দুটা কচ্ছপ হয়েছে, একটা কচ্ছপেরটা যেটা আমি করছিলাম ফাইনালি সে তোমাদের দেখাই, শুকিয়ে গেছে কারণ এই জায়গাটা তোমাদেরকে দেখাতেই হবে। এই দেখো দুইটা মাথা যে পাশে এই পাশে লাগাবো, ঠিক আছে? মানে এই যে সার্কেলটা যেটা হয়েছে, এই যে সার্কেলটা, সার্কেলের যে আমরা চারটা ভাঁজ করলাম, দুই মাথা যেখানে সেই পাশেই শুধু দুই মাথার গুলো লাগবে, দেখেছো? এই যে এইভাবে, এই যে এইভাবে, বুঝতে পেরেছো? আমি আবারও খুলে দিচ্ছি, এই দেখো এই পাশে কিন্তু একটা মাথা এই পাশে লাগাচ্ছি, বুঝতে পারছো? তিনটা করে লাগালে ভালো, কারণ যদি কোনো ভাবে তোমার কোনো একটা গ্লু উল্টা পাল্টা হয়ে যায়, লেগে যায়, সেক্ষেত্রে পুরো পিঠটা কভার করা যাবে যদি তিনটা করে লাগাও। যদি সব একসাথে লাগিয়ে দাও তখন আবার সমস্যা হবে। তোমার কি ধরে রাখতে প্রবলেম হচ্ছে? এই যে এতক্ষণে বাকি একটু বসায় দাও,
আমি এতক্ষণ ধরে দেখছিলাম। আমার এটা আমি একটু সাদা রঙের চুল কাটতে চাই। আমি আর এটাকে করলাম না, কারণ তোমাদের আমার ওই গ্লুটা লাগানোই দেখানোই ব্যাপার ছিল, ওই জন্যে, তাই না ওয়ালি? কারণ এরপর লাগালে এরকম হবে, তোমাদের আমি অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, এই সেটটা একটু দুধ দুধ করে দাও। এই যে তোমরা জানো কিভাবে চোখ করতে হয়, দুটো সার্কেল আমি জাস্ট এঁকে ফেললাম, কালো কালারটা দিলে ভালো হতো, বাট যদি বলি ডিজাইন করতেছে, আমি সব আমি এখানে করে ফেলতেছি। হ্যাঁ, এখানে ছোট তারা ধরতে হবে, অনেক ছোট, এটা এটাকে দাও। তো আমরা দুই ভাবে করতে পারি। আমি দেখো একটা মাথা কিন্তু একটু উঠিয়ে দিয়েছি, একটা মাথা একদম চারটা করে লাগিয়ে দিয়েছি, এবং এখানে একটু শ্যাওলার মতো এরকম করে রেখে দিতে পারো। কাগজ আছে, কাগজ দিতে পারো, অন্যান্য মাছেরা করছে সেটাও দিতে পারো। সবাই হোম কোয়ারেন্টাইনে আছে, ওশেন কোয়ারেন্টাইনে, সবাই সমুদ্রেতেই থাকবে, সমুদ্র থেকে বের হতে পারবে না কেউ, আমরা যেমন বাসা থেকে বের হতে পারছি। আমাদের ছবি শেষ, দেখেছো সবাই, সার্কেল দিয়ে এরকম 3D কচ্ছপ বানিয়ে ফেলা যাক। এই দেখো, তোমরা তুলতেও পারবে।